পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে জেলা শাসকের অফিসের সামনে ধর্ণায় লকেট চ্যাটার্জি, অর্জুন সিং। তিন দিনের বেশি সময় ধরে গোষ্ঠী সংঘর্ষে অশান্ত হুগলির ভদ্রেশ্বর থানার তেলেনিপাড়া অঞ্চল। অভিযোগ উঠছে বুধবারও দফায় দফায় চলছে বোমাবাজি, গুলি, অব্যাহত ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা। পরিস্থিতি মোকাবিলায় বিলাস পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে চন্দননগর কমিশনারেটের তরফে। সোশ্যাল মিডিয়ায় অশান্তির ছবি, ভিডিও উস্কানির কাজ করছে বলে হুগলির 11টি থানা এলাকায় ইন্টারনেট ও কেবল পরিষেবা বন্ধ করা দিয়েছে প্রশাসন। তাও অশান্তি থামার নাম নেই। এবার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে জেলা শাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপি নেতৃত্ব। নীরব প্রতিবাদ দেখালেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও অর্জুন সিং সহ স্থানীয় বিজেপি নেতারা। মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, লকডাউন ভেঙে যারা দাঙ্গা করছে তাদের কাউকেই রেয়াত করা হবে না, সে যেই হোক না কেন। পুলিশ তাদের বিরুদ্ধে মহামারী আইনে ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, পুলিশ কোনো ব্যবস্থাই নিচ্ছে না। মুখ্যমন্ত্রী নিজে বলছেন কোনো দল রং না দেখে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু কোথায় কি, এখনও আগুন জ্বলছে, পুলিশ কি করছে, কমিশনার আমার সঙ্গে দেখা করছেন না, ভদ্রেশ্বর থানার ওসি কোনো ব্যবস্থা নিচ্ছেন না, জেলা শাসক বলছেন অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে, আমি একজন সাংসদ, আমাকে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে মানুষের কথা বলার জন্য। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা। দুজন অন্তত ভেতরে গিয়ে বসো, রোদ দূরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। দেখেছেন আপনারা চার দিন ধরে কিভাবে তেলেনিপাড়ার গন্ডগোল চলছে। আজকে সকালেও বিক্ষিপ্ত খবর এসেছে, কালকে রাতেও অনেক বাড়ি ঘরদোর জ্বালানো হয়েছে। কেন এখনো পর্যন্ত প্রশাসন কেন কিছু কন্ট্রোলে আনতে পারছে না, কেন তাদের হাতের বাইরে চলে যাচ্ছে, এলো পুলিশ ফোর্স থাকা সত্ত্বেও কেন তারা সেরকমভাবে কাজ করতে পারছে না। আমরা সেই জন্য ডিএমের সঙ্গে দেখা করতে এসেছিলাম, আমরা কালকেও বলেছিলাম আপনার সঙ্গে দেখা করব, আজকে টাইম দিয়েছিলাম, কিন্তু দেখুন আজকে ডিএম বলছেন ভিডিও কনফারেন্স করছে। মানে চার দিন, দু মাস তো আমার সাথে কোনো কথা বলেননি, চার দিন ধরে এরকম একটা অশান্তি চলছে, সারা বাংলা জেনে গেছে, সারা দেশ জেনে গেছে এই দেখে এরকম ধরনের অশান্তি চলছে, এটা এত এমার্জেন্সি একটা সিচুয়েশন হয়েছে, সেখানে ডিএম বলছে তাই ভিডিও কনফারেন্স করছি, আমরা কথা বলতে পারবো না। আজকে অর্জুনদা এসছেন পাশের জায়গা থেকে, ওখানেও তো ভিডিও ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, আজকে এখানে পুরো হুগলি জেলায় ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এবং ইন্টারনেট বন্ধ করেছেন ঠিক আছে, ইন্টারনেট বন্ধ করে যদি পুরো জিনিসটাকে আয়ত্তে আনতে পারতেন তখন সব জায়গাতেই এরকম ধরনের অশান্তি হলে ইন্টারনেট বন্ধ করা হয়, কিন্তু ইন্টারনেট তো দিনের পর দিন বন্ধ থাকতে পারে না, অফিস চলছে না, স্কুল চলছে না, সবাই এখন অনলাইনের মাধ্যমে সব কিছু কাজ করছে, ওয়ার্ক ফ্রম হোম করছে, সব বন্ধ হয়ে গেছে। তো ডিএমকে আমরা দেখা করার জন্য বসে, ডিএম যদি না দেখা করেন আমরা এখানে বসে থাকবো যতক্ষণ না ডিএম আমাদের সঙ্গে দেখা করবে। কল্যাণ ম্যানেজার এটা দাবি করছেন যে গন্ডগোল যা লেগেছিল তারপরে সেটা এখানকার এমপি, মানে আপনার কথা বলছেন, আপনার ইন্ধনের জন্য সেটা আরো বেড়েছে এবং কোন একটা সম্প্রদায়কে আপনি শেল্টার দিচ্ছেন বা সাপোর্ট করছেন। সত্যি কথা বললে তো, সত্যি কথাটা সামনে ধরলে তো ওদের তো গায়ে লাগবেই। ভোট ব্যাংকের জন্য তো, দিদির কাছে ভালো মার্কস পাওয়ার জন্য তো তাদেরকে অনেক রকমের এই ধরনের কথা বলতে হবেই। ওনারা খুব ভালোভাবে জানেন যে এখানে কারা অশান্তি ছড়িয়েছে, এবং একজন সাংসদ হিসাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এটা আমার কর্তব্য, আর উনি তো কিছুই জানেন না, উনি তো মানে শুধু ওই ঘুমিয়ে থাকেন, সকালবেলা নাচ গান করেন, একটু সবাই দুলে দুলে কথা বলেন, আরো দুলে দুলে কথা বলুক, ওটাই উনি করুক, কোয়ারেন্টাইনে থাকুক। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? খুব খারাপ, পুলিশ সারা জায়গায় করোনার বিরুদ্ধে এত ভালো করে লড়াই করছে, প্রশাসন এত ভালো লড়াই করছে, পুলিশকে এই জন্য আমি বাহবা দিচ্ছি, স্যালুট জানিয়েছি, কিন্তু এইখানে কেন, কিসের, কার নির্দেশের জন্য অপেক্ষা করছে পুলিশ যে এই পুলিশগুলোকে পুরো, মানে পুলিশ তাদেরকে কিছু করতে পারছে না, কার নির্দেশ এখনের জন্য উনি ওয়েট করছেন পুলিশরা যে কিছু করতে পারছে না, এইটুকুনি জায়গা পুলিশ ঠিক করতে পারছে না, তার মানে পুলিশদের হাতগুলো বাঁধা আছে। করোনা মোকাবিলায় এত পুলিশ সক্রিয় হয়ে গেছে, এখানে পুলিশ করতে পারছে না, এবং পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা পুরো ব্যর্থ হয়ে গেছে এই রাজ্যে, মমতা ব্যানার্জি পুরো ফেলিওর হয়ে গেছে। সিপির তো বলেছি, সিপি কথা বলছে না, সিপি নিজে যখন নিজের জায়গাটাকে এত তিন চার দিন ধরে ক্যাম্প করে সিপি বসেছিলেন, সিপিকে অপসারিত করা হোক, মমতা ব্যানার্জি সিপিকে এক্ষুনি সরাক,
তিনি চার দিন ধরে এই ধরনের অশান্তি দাঙ্গাকে যিনি উৎসাহিত করছেন, বন্ধ করতে পারছেন না, ইন্টারনেট বন্ধ করছেন, তাহলে সিপিকে এক্ষুনি অপসারিত করা উচিত। ভদ্রেশ্বর থানার যিনি ওসি আছেন তাকেও অপসারিত করা উচিত। কারণ ভুলভাল লোকেদেরকে, যারা নিরীহ লোক আছে, যারা শান্তিপ্রিয় লোক আছে, তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে, আর যারা আসল অশান্তি পাকিয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই ধরনের জিনিস কেন চলবে? সেখানে কি করে এত লোক এলো, এত অস্ত্র হলো, কি করে এত ইট পাটকেল তারা জোগাড় করলো? বাড়িগুলো, বাড়িগুলোর অবস্থা দেখেছেন, শ্মশান হয়ে গেছে। তেলেনিপাড়াকে পুরো শ্মশানে পরিণত করে দিয়েছে তারা। এবং মুখ্যমন্ত্রীকে বারবার রিকোয়েস্ট করব, রাজনীতি বাদ দিয়ে একজন সাংসদ হিসাবে আমি ওনার সাথে কাজ করতে চাই। আমি চাই আমাদেরকেও কাজে লাগাক, আমাদের সাথে বিজেপি বলে কাজে লাগাবো না। এই ধরনের কেন, এই ধরনের মানসিকতা কেন? আমরা চাই, আমরা বসে আছি, আমরা সাংসদ হিসাবে আমরা উনি যেটা বলবেন ভালোর জন্য, মানুষের ভালোর জন্য যেটা উনি বলবেন আমরা সেটা করতে রাজি আছি, কিন্তু দেখা করব না, কথা বলবো না, এটাতে কোনো সমাধান হয় না। নিরীহ মানুষগুলোর উপর কেন অত্যাচার চালানো হচ্ছে? এবং সেই জন্য আমি এসেছি, এবং আমি চাই যে ডিএম আমাদের সাথে কথা বলুক, সিপি আমার সাথে কথা বলে দিই, ডিএম আমার সাথে কথা বলুক। ডিএম যদি না কথা বলে আমরা পরবর্তী পরিস্থিতি চট্টোপাধ্যায় জবে থেকে হুগলি লোকসভায় জিতেছে, আজ পর্যন্ত কোনো মানুষের কোনো পরিষেবা দেয়নি, ওকে নিখোঁজ চট্টোপাধ্যায় বলে এই লোকসভা কেন্দ্রের মানুষ বলে। তার উস্কানিমূলক কথা জন্যে, সমস্ত ঘটনার জন্যে তাকে দায়ী করে দিয়ে তাকে গ্রেপ্তার করা উচিত। একই সঙ্গে অর্জুন যে কথা বলছে, লকেট একটা অসভ্য এমপি, অর্জুন একটা গুন্ডা অসভ্য, তার কথা কোনো উত্তর দেওয়া উচিত না। কিন্তু এ অর্জুন চাইছে যে লোকসভার পরে তার দিকে অনেক গুন্ডামি হয়েছিল, কিন্তু হুগলিতে সমস্ত জায়গা শান্তি ছিল, তাই সে আজকে লকেটের পাশে দাঁড়িয়ে সে এই অসভ্যতামিগুলো করছে। একটা অসভ্য এরা আজকে বলছে যে এদের, এদের কাজ হচ্ছে এখান থেকে রাজ্যপাল পর্যন্ত যাওয়া আর আসা। তার কারণ দিলীপ, রাহুল, মুকুল, অর্জুন, লকেট যারাই আছে বিজেপির নেতা, এরা গিয়ে তার কারণ সেও সকাল থেকে টুইট করে, রাজ্যপালও, এরাও টুইট করে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এই ধরনের উস্কানিমূলক কথার জন্য লকেট এবং অর্জুনকে গ্রেফতার করা উচিত। অর্জুন একটা গুন্ডা, সে আমার এমপি সম্বন্ধে যে শব্দ ব্যবহার করেছে সেই শব্দ প্রত্যাহার না করলে অর্জুনের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমি শুধুমাত্র বলি এই অঞ্চলের সমস্ত মানুষকে, রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন কোনো মানুষের কোনো অসুবিধা হবে না। বিজেপির সমস্ত নেতারা যত চেষ্টাই করুক, এ বাংলায় মানুষে মানুষে বিভেদ তৈরি হবে না। এ বাংলা সকলের জন্যে, যাদের অসুবিধা হয়েছে সরকার সকলের পাশে আছে। আর লকেট, অর্জুন, মুকুল, রাহুলরা, এরা, দিলীপরা, এরা শুধুমাত্র উস্কানি দিয়ে মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে। এ বাংলার ঐতিহ্যের বিরুদ্ধে আমি বাংলার সমস্ত মানুষের কাছে আবেদন করব, গর্জে উঠুন এবং বিজেপির এই সাংসদদের অবিলম্বে গ্রেফতার করা হোক।